বাংলার দুয়ারে ঘূর্ণিঝড় সিত্রাং সোমবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টিপাত, বইছে দমকা হাওয়া। এর মাঝে কালীপূজার দিনই কোচবিহারের দিনহাটা মহাকাল হাটে দয়ার সাগর ক্লাবের প্যান্ডেল ভেঙে পড়ল। বুর্জ খলিফার আদলে তৈরি হয়েছিল সেই প্যান্ডেল। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, বুর্জ খলিফার আদলে যে মণ্ডপ আমরা ভেঙে পড়তে দেখলাম, এই মুহূর্তে ওখানে কি পরিস্থিতি? দেখো পড়নি, তোমাকে প্রথমে যে বিষয়টি জানিয়ে রাখবো যে গোটা উত্তরবঙ্গ জুড়ে সেরকম বৃষ্টি না হলেও কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাব যে সকাল থেকে লক্ষ্য করা গিয়েছিল তা কিন্তু পরিষ্কারভাবে ফুটে উঠলো এই কোচবিহার জেলা যে দিনহাটা ব্লক টু রয়েছে সেই ব্লক টু এর মহাকাল এলাকার যে কালী পুজো মণ্ডপ, পুজো মণ্ডপ কিন্তু দয়ার সাগর ক্লাব পাঠাগার তারা এবছর প্রায় 7 লক্ষ টাকা ব্যয় করে কিন্তু এই বুর্জ খলিফার আদলে তৈরি করেছেন এবং সকালবেলায় গিয়ে সেটি ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়ে পুরোটাই এবং ক্লাব কর্তৃপক্ষটা কিন্তু একেবারে তড়িঘড়ি সেই বুর্জ খলিফাকে পুনরায় তৈরি করার একটা পরিকল্পনা নিয়েছে এবং স্থানীয়রাও কিন্তু হাতে হাত লাগিয়েছে যাতে পরিষ্কার ভাবে আরো পুরোপুরি ভাবে সেই বুর্জ খলিফার যে আদলে যে পুজো মণ্ডপ তৈরি করা আছে সেটাকে আবার যাতে তৈরি করা যায়। সানি, যেটা জানতে চাইবো যে এই এই রকম ঘটনাতে কোনো রকম ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? দেখো প্যান্ডেলের পুরো অংশটাই কিন্তু ভেঙে পড়ে গিয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু একটা ক্ষতি ক্লাবের তো হয়েছে। ক্লাব কর্তৃপক্ষরা ইতিমধ্যেই একটি ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়া, তোমাকে এর পাশাপাশি তোমাকে একটু কিছু জানিয়ে রাখবো যে এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই একেবারে খুব ঝড়ের গতিতেই কিন্তু ভাইরাল হতে চলেছিল এবং সেই পরিপ্রেক্ষিতে ক্লাব কর্তৃপক্ষ তরফে কিন্তু একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে তারা পরিষ্কার জানাচ্ছেন যে তারা এই বিষয়ে নিয়ে অত্যন্ত দুঃখিত এবং পাশাপাশি যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু একটা ক্ষোভ প্রকাশও করছেন, কেননা ক্লাব কর্তৃপক্ষের এই একটা পরিকল্পনা যেখানে আগাম সতর্কতা বার্তা বারংবার দেওয়া হয়েছে যদি সন্ধ্যাবেলা আসে, কারণ কালকের থেকে দেখা যাচ্ছিল এই এই যে দেখার জন্য কিন্তু মানুষের ভল নেমেছিল, আর সকালবেলার ঘটনায় কোনো লোক না থাকায় কিন্তু সেরকম ঘটনা ঘটেনি, যদিও আজ সন্ধ্যাবেলা যদি এরকম কোনো ঘটনা ঘটতো তবে বড় কিন্তু একটা দুর্ঘটনার আশঙ্কা ছিল কোনোমে। সানি, সেরকম ভাবে হতাহতের কোনো খবর রয়েছে কি? দেখো পরিষ্কার ভাবে কিন্তু জানা যাচ্ছে যে সূত্র মারফত আমাদের কাছে যে খবর রয়েছে কোনো রকম হতাহতের সংখ্যা নেই এবং পাশাপাশি তোমাকে আরো একটি বিষয় জানিয়ে রাখবো যে কোচবিহারের যে দিনহাটা এলাকা সেই দিনহাটা এলাকায় কিন্তু আজ সকালবেলায় কিন্তু বিধ্বংসী আগুনেও ভস্মীভূত হয়েছিল দুটি বাড়ি এবং তারপরে এই বুর্জ খলিফার প্যান্ডেল ভেঙে যাওয়ায় কিন্তু গোটা কোচবিহারবাসী দিনহাটা যে সমস্ত বাসিন্দা রয়েছেন তারা কিন্তু একটা দুঃখের মধ্যে কিন্তু একটা শোকের মানে বলা চলে একটা শোকের ছাই ওই এলাকায় কিন্তু ছড়িয়ে পড়েছে। ধন্যবাদ সানি, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সানি রায়।